হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস টেনের পারুল প্রকাশনী মাধ্যমিক টার্গেট এর যে দু নম্বর স্কুল আছে সেকেন্ড সেমিটার ভ্যালুয়েশনের অঙ্কের এই যে দু নম্বর স্কুল এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করবো তো এর আগের স্কুলটার অঙ্কগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি আর শুরুতে বলবো আমার চ্যানেল প্রথম হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো একদিকে আছে এক অংশীদারী কার অংশীদারী ব্যবসায়ী দুজন অংশীদার এ ও বি এর মূলধনের অনুপাত ফাইভ ইস টু সিক্স এবং তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 32 টু টু তাদের মূলধন যে সময়ের জন্য নিয়োজিত ছিল তার অনুপাত হলো তাহলে মনে করলাম যে এর যে মূলধন সেটা এ মাস ছিল বিয়ের যে মূলধন সেটা বি মাস ছিল মনে করি এ ও এর মূলধন যথাক্রমে এ মাস ও বি বিমাস নিয়োজিত ছিল তাহলে সময়ের সাপেক্ষে এ ও বি এর মূলধনের অনুপাত এ আর এর মূলধনের অনুপাত ফাইভ ইস টু সিক্স আছে তাহলে ফাইভ এর সাথে এ হবে এস টু সিক্স এর সাথে বি হবে এটা হলো মূলধনের অনুপাত আর এই অনুপাতটা প্রশ্নে দেওয়া আছে থ্রি ইস টু টু তাহলে প্রশ্ন অনুসারে ফাইভ এ বাই সিক্স বি এটা ইজ ইকুয়াল টু থ্রি বাই টু এখান থেকে পাই এ বাই বি এই যে এ বাই বি সমান এই পাঁচ বাই ছয় এটা উল্টে লিখতে হবে ডান দিকে লেখা ক্ষেত্রে তাহলে ছয় বাই পাঁচ কাটাকুটি করলে তিন তাহলে তিন ত্রিকে নয় বাই পাঁচ তাহলে এ ন মাস এবং বিয়ের পাঁচ মাস তাহলে এখানে সি উত্তর তাহলে অতএব এস টু বি সমান নাইন টু ফাইভ দুই জায়গায় আছে ওয়ান বাই এ এক্স মাইনাস বি প্লাস সি এক্স প্লাস প্লাস সি শূন্য সমীকরণে ও এই দীঘার সমীকরণে বিষ বের করতে হবে তাহলে আমরা জানি যে বিশ গুণ ফল সি বাই এ হয় অর্থাৎ এই ধ্রুবক সংখ্যাকে এক্স স্কোয়ারের সহক দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে আছি বি প্লাস সি এক্স প্লাস বীজদয়ের এখানে বরং বীজদয়ের যোগ ফল বের করি বীজদ্বয়ের যোগ ফল আমরা জানি বীজদয়ের যোগ হয় মাইনাস বি বাই এ আলফা প্লাস সমান এই সূত্র আমরা জানি তো এখানে এখানে এটা আছে বি মাইনাস তাহলে মাইনাস বি ক্ষেত্রে বি প্লাস সি হবে বাই যে এ এ ক্ষেত্রে এখন ওয়ান বাই এ আছে তাহলে এটা ওয়ান বাই এ সমান এ ইন টু বি প্লাস সি গুণ করলে এব প্লাস এখানে গুণ করলে এব প্লাস এসি তাহলে এবি প্লাস এসি তাহলে একটা বীজ দের যোগফল যেহেতু একটা বীজ এবি আর একটা বীজ এসি তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে সি সি অপশানে এবি প্লাস এসি আছে তিন থেকে আছে এক্স অনুপাতি ওয়াই আর ওয়াই সনুপাতি জেড হলে সঠিক সঠিকটি হলো আচ্ছা এখান থেকে কোনটা সঠিক সেটা বলতে হবে এক্স অনুপাতি এক্স ওয়াই আছে এক্স অনুপাতি ওয়াই জেড আছে এখানে এক্স সমানুপাতি ওয়াই আছে তাহলে এখান লেখা যায় এক্স সমান কে ওয়ান ওয়াই কে ওয়ান সমান ভেদ আর পরবর্তী লাইনে আছে ওয়াই সমানুপাতি জেড বা ওয়াই সমান কে টু জেড সমান ভেদ তাহলে সমান পেলাম কে ওয়ান ওয়াই এটা কে ওয়ান ওয়াই সমান কে ওয়ান ওয়াইয়ের মান কে টু জেড কে ওয়ান কে টু তো অতএব এক্স সমান কে ওয়ান কে টু জেড কে কে টু আমরা ধ্রুবক তাহলে ধ্রুবক ইন টু জেড এখান থেকে বলা যায় এক্স সমানুপতি জেড বা উল্টোভাবে জেড সমানুপতি এক্স এটা অপশন এর সাথে মিলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহির স্পর্শ করে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শ বৃত্ত দুটিকে ও বৃত্ত দুটিকে এ স্পর্শ করেছে তাহলে এসিবি এর পরিমাপ কত তাহলে সি বিন্দুতে বহির স্পর্শ করেছে এখানে দুটো বৃত্ত এঁকে ফেলি সি বিন্দুতে ছেদ করে চাই ছেদ বিন্দু নাম সি বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শ এখানে এ বিন্দু এখানে বি বিন্দু এ সিবি এসিবি এই কোনটার মান বের করতে হবে তাহলে এই কোনটা পরিমাণ হবে নব্বই ডিগ্রি এটা এ সিবি কোন এ সিবি সমান নব্বই ডিগ্রি এটা অপশন ডি এর সাথে মিলছে তারপর যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছয় সেমি হলে ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত এটা একটা ত্রিভুজ আর এর মধ্যে একটা বৃত্ত আঁকতে হবে এ বি সি এখানে নাম দিলাম ডি এখন এডি যদি মধ্যমা অঙ্কন করা হয় আর এটা অন্তবিত্তের ব্যাসার্ধ এখান থেকে জিডি জিডি তাহলে অন্তবিত্তের ব্যাসার্ধ সমান জিডি আর এই জিডিটা এডি এর তিন ভাগের এক ভাগ জিডি সমান এডি বাই থ্রি এডি বাই থ্রি এখন এডি ত্রিভুজের উচ্চতাকে বোঝাচ্ছে কিন্তু তাহলে এই উচ্চতা বের করতে গেলে আমাকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দরকার তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আছে ছয় সেন্টিমিটার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান ছয় সেন্টিমিটার অতএব মধ্যমা মধ্যমার দৈর্ঘ্য যেটা কি না এডি রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমান রুট থ্রি বাই টু ইন্টু বাহুর ছয় সেন্টিমিটার কাটাকুটি করলে তিন সমান থ্রি রুট থ্রি সেমি অতি জিডি যেটা কিনা অন্তর্বৃত্তের এটা সমান এডি বাই সমান থ্রি তিন তিন কাটাকটি করলে থাকছে রুট থ্রি শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে কতগুণ কত পার্সেন্ট সেটা বলতে হবে তো এখানে একটি লম্ববিতে শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হয়েছে তাহলে এখানে প্রথম অবস্থায় শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা ধরে নিতে হবে মনে করি শঙ্কুটির ভূমির আর রেকক ও উচ্চতা এই চেকক উচ্চতা এই চেকক এখন আয়তন অথবা আয়তন শঙ্কুর আয়তন সূত্র একের তিন পাই আর এইচ ঘন একক তাহলে দ্বিগুণ করলে আয়তন হয় একের তিন পাই আর স্কয়ার এইচের জায়গাতে টু এইচ বসাতে হবে কারণ উচ্চতা দ্বিগুণ করেছি তো এটা হবে দুই ইন্টু এই দুইটা প্রথম লিখলাম একের তিন পাই আর স্কয়ার এইচ ঘন একক তাহলে আয়তনের শতকরা বৃদ্ধি আয়তনের শতকরা বৃদ্ধি সমান এই পৃথিবীর যে কোনো বৃদ্ধি শতকার বৃদ্ধির সূত্র বৃদ্ধির পরিমাণ ইন্টু একশো বৃদ্ধির পরিমাণ ইন্টু একশো বাই প্রাথমিক মান তো এখানে বৃদ্ধির পরিমাণ কত হলো আগে ছিল একে তিন পায়ারস্কের এইচ এখন হয়েছে দুই ইন্টু একই তিন পায়ার স্ক্যার তাহলে বৃদ্ধি পেল দুই ইন্টু একই তিন পাই আর স্ক এইচ এর থেকে এটা এর থেকে বিয়োগ করতে হবে একের তিন পাই আর স্কয়ার এইচ এটা বিয়োগ করতে হবে ইন্টু একশো দিয়ে দিলাম আর নিচে প্রাথমিক মান একের তিন পাই আর স্কয়ার এইচ তাহলে দুখানা একের তিন পাই আর স্কয়ার ইঞ্চ থেকে একখানা একের তিন পাই এস আর স্কয়ার এইচ বিয়োগ করলে একটা একের তিন পাই আর স্কয়ার এইচ থাকবে নিচেও তাই একটা একের তিন পাই এস স্কয়ার এইচ এখানে একশো কাটাকুটি করলে পেলাম একশো অর্থ আয়তন আয়তন হান্ড্রেড পার্ট বৃদ্ধি পাবে এখানে সাথে নিরেট গোলকের বক্রতালে ক্ষেত্রফল ও তিনগুণ আয়তনের হলে গোলকের ব্যাসার্ধের দ্রুত কত তাহলে আয়তন বকতারের ক্ষেত্রফল ফল আয়তনির তিন গুণ বলা আছে তাহলে এখানে ব্যাসার্ধ ধরে আর মনে করি সমান আর একক অতএব আয়তন সমান চারের তিন পাই আর কিউব ঘন একক সমগ্রতলের ক্ষেত্রফল সমান ফোর পাই আর স্কর বর্গ একক তাহলে এই সমগ্রতলের ক্ষেত্রফল এই আয়তনের তিনগুণ ফোর পাই আর স্কোয়ার আচ্ছা ফোর বাই থ্রি পাই আর কিউব সমান ফোর পাই আর স্ক্যার তবে এর তিন গুণটা ফোর এস স্কোয়ারের সাথে সমান ফোর পাই আর কিউব ফোর পাই আর পায়ার স্কোয়ার বাদিকে আনলে মাইনাস ফোর পাই আর এস স্কোয়ার সমান শূন্য বা ফোর পাই আর স্কোয়ার কমন নিলে আর মাইনাস এক এটা সমান শূন্য বা আর মাইনাস এক সমান শূন্য বাই ফোর পাই আর স্কোয়ার এটা সমান শূন্যই হলো তাহলে আর সমান এক অতএব ব্যাসার্ধ সমান এক একক তাহলে এখানে একটা সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক কি তা নির্ণয় করো তাহলে এর একটি বীজ আলফা এবং অপর বীজটি বিটা ধরে নিতে হবে এখন যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে লিখে প্রদত্ত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো এটা এক নম্বর সমীকরণ নাম দিলাম তাহলে এর বিজ আলফা আলফাও বিটা ধরি মনে করি এক নম্বর সমীকরণের বীজ দয় আলফাও বিটা অতএব বীজ দয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ তাহলে এর বীজ জায়গাতে এটা আছে তার আগে মাইনাস আর আমাদের আলফা প্লাস বিটা সূত্রে একটা মাইনাস আছে মাইনাস বি বাই এ এই সূত্রটা তাহলে এটা লিখব না এটা তোমাদের জাস্ট জানানোর জন্য লিখলাম তাহলে মাইনাস আর এখানে একটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল বি বাই এ ও আলফা বিটা সমান আমরা জানি আচ্ছা এখানে লিখে দিই আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ আর আলফা বিটা সমান সি বাই এ তাহলে এখানে c এর জায়গাতে এ আছে বিয়ের জায়গাতে এ আছে তাহলে আলফা বিটার সমান এ বাই এ তো এই এই পোশনটা কাজে লাগছে না কোনো কিন্তু এখান থেকে বীজ দয়ের মধ্যে সম্পর্ক পাওয়া যাবে তাহলে কেটে দিলে এক হচ্ছে আলফা বিটা সমান এক এখান থেকে বলা যায় বিটা সমান ওয়ান বাই আলফা অর্থাৎ একটি বীজ অপর বীজের অনন্য ওয়ান বাই আলফা হলো বিটা সমান আল আলফা আলফা বীজ দয় আলফা ও ওয়ান বাই আলফা সুতরাং একটি বীজ অনন্য তাহলে সম্পর্ক এটাই এখানে দুই দিকে আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোন সমান নব্বই ডিগ্রি আর বিডি সমান বিডি লম্ব এসি যদি বিডি সমান আট সেন্টিমিটার এডি সমান চার সেন্টিমিটার হয় তাহলে সিডি এর দৈর্ঘ্য কত হবে এখানে সমকোণী ত্রিভুজ এটা এ বি সি আর এখানে এবিসি কোন নব্বই ডিগ্রি বলা আছে অর্থাৎ এই কোনটা নব্বই ডিগ্রি তারপর বলা আছে বিডি এসির উপরে লম্ব বি ঠিক এসির উপরে একটা বিডি লম্ব টানতে হবে এটা লম্ব টানলাম এর নাম ডি তো বিডি সমান আট সেন্টিমিটার এটা আট সেমি এডি সমান চার সেন্টিমিটার এডি এটা চার সেন্টিমিটার তাহলে সিডি সমান কত এই সিডি এর মান সিডি এর মান বের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি যে বিডি দেওয়া আছে বিডিটা এই ছোটো ত্রিভুজটার বাহু আবার এই মাঝারি ত্রিভুজটার বাহু এডি দেওয়া আছে এডিটা এই মাঝারি ত্রিভুজের বাহু আর সিডিটা ছোট ত্রিভুজে পাবো তাহলে এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা তুলনা করলে বা এর সিডি এর মান পেয়ে যাব তাহলে ত্রিভুজ এই মাঝের ত্রিভুজটা যেটা আছে এ ডি ত্রিভুজ ডি ও ত্রিভুজ ছোটো ত্রিভুজটা বিসিডি এখন যেহেতু সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টেনেছি সুতরাং যে ত্রিভুজটা তৈরি হয়েছে তারা সদৃশ সদৃশকণি সদৃশ সদৃশ কণি আর সদৃশ্রিভুজের সদৃশ কণি সদৃশী ত্রিভুজের অনুরূপ বাহগুলি সমানুপাতি হয় সুতরাং এদের অনুরূপ অনুরূপুলি সমানুপাতি বাহুগুলি সমানুপাতি অর্থাৎ এই যে মাঝারি ত্রিভুজ এটা বড় ত্রিভুজ এবিসি এটা মাঝারি ত্রিভুজ আর এটা ছোটো ত্রিভুজ তাহলে এর অনুরূপ বাহু যদি এডি এর অনুরূপ বাহু খুঁজি এডি এর অনুরূপ বাহু এখানে বিডি আচ্ছা বড় মাঝারি ত্রিভুজের বিডি এর অনুরূপ বাহু ছোট ত্রিভুজের বিসি তাহলে এডি মাঝারি ত্রিভুজের বাহু নিলাম এডি আর ছোটো ত্রিভুজের অনুরূপ বাহুটা হলো বিডি সমান যে মাঝারি ত্রিভুজ এর সবচেয়ে বাহু বিডি আর যে ছোটো ত্রিভুজ এর সবচেয়ে বাহু হলো সিডি তাহলে এই অনুপাতটা সমান হওয়ার কথা বা এডি এডি এর মান চার দেওয়া আছে বিডি এর মান আট দেওয়া আছে সিডি এর মান বের করতে হবে তাহলে বজ্রহণ করলে সহজে আসবে ফোর সি ডি সমান আঠাশটা চৌষট্টি এখান থেকে পাই সিডি সমান চৌষট্টি তাকে চার দিয়ে ভাগ চার ষোলং চৌষট্টি হয় তাহলে সিডি সমান ষোলো সেন্টি অতএব সিডি সমান ষোলো সেন্টিমিটার এখানে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতার ক্ষেত্রপাল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে ব্যাসার্ধ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তো এখানে একশো ধরে করলে অঙ্কটা খুব সোজা হবে এক্স ধরেও করা যায় আবার একশো ধরে করা যায় তাহলে আমি ধরব মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান একশো একক গোলকটির ব্যাসাধ্য সমান একশো একক তাহলে ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সূত্র ফোর পাই আর স্কোয়ার সমান ফোর পাই আরের জায়গাতে একশো বসিয়ে দিই একশো স্কোয়ার এটা হবে বর্গ একক একশো দুখানা গুণ করলে পরপর একের পিঠে চারটে শূন্য হবে তার সাথে আবার চার গুণ তাহলে চারের পিঠে চারটে শূন্য পাই বর্গ একক এখন বলা আছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি ব্যাসাদ্য বৃদ্ধি করা হয় তাহলে বকতার ক্ষেত্রে কত বৃদ্ধি পাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলে ব্যসাধ্য কত হয় দেখে নিই ব্যসাধ্য হয় প্রথম ব্যসাধ্য ছিল একশো সুতরাং টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে একশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এটা একশো পঁচিশই হবে অর্থাৎ পঁচিশ বাড়বে একশো পঁচিশে কত বক্রতালের ক্ষেত্রফল সমান ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এটা এখানে রাখলেই বরং সুবিধা হতো এই পর্যন্ত তাহলে এবার শতকরা বৃদ্ধি এই পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধির সূত্র বৃদ্ধির পরিমাণ ইন্টু একশো বা বৃদ্ধি ইন্টু একশো লিখলাম আর নিচে লিখতে হবে প্রাথমিক পান সমান এখানে বৃদ্ধি এই এটা থেকে এটা বিয়োগ করলে কত বাড়লো সেটা পাওয়া যাবে অর্থাৎ ফোর পাই একশো পঁচিশ স্কোয়ার থেকে ফোর পাই একশো স্কোয়ার বিয়োগ করলে বৃদ্ধি পরিমাণ পাওয়া যাবে আর প্রাথমিক মান অর্থাৎ ফোর পাই একশো হোল স্কোয়ার এটা ছিল প্রাথমিক মান তাকে একশো দিয়ে গুণ ফোর পাই ফোর পাই কমন নেওয়া যাবে ফোর পাই কেমন দিলে একশো পঁচিশে স্কোয়ার মাইনাস একশো স্কোয়ার আর নিচে ফোর পাই একশো স্কোয়ার ফোর পাই ফোর কেটে দিলাম তো এই পার্টটা এটা একশো পঁচিশ দুটো গুণ করে অর্থাৎ বর্গ করে এটার বর্গ করে বিয়োগ করতে পারি আর সেটা না চাইলে এ স্কোয়ার মানে রিস্কের সূত্রে ভেঙে দিতে পারি তাহলে সেক্ষেত্রে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে একশো স্কোয়ার আছে তাহলে এটা কী করলাম এ স্কোয়ার মানে বিস্কের সূত্রে ভেঙে দিলাম যার সূত্র হলো এ প্লাস বি এ মাইনাস বি যোগ করলে দুশো পঁচিশ আর বিয়োগ করলে কেবল পঁচিশ দুশো পঁচিশ আর নিচে একশো স্কোয়ার অর্থাৎ একের পিঠে চারটে শূন্য তাহলে পঁচিশ আর এখানে একশো পর্যন্ত ভাবি তাহলে চার পঁচিশ ওং একশো তার ডান দিকে দুখানা শূন্য অর্থাৎ এটা হলো চারশো আবার পঁচিশ দিয়ে পঁচিশ দিয়ে যদি কাটি নয় পঁচিশ এবং নয় পঁচিশ হং দুশো পঁচিশ আর এখানে চারশোকে পঁচিশ দিয়ে ভাগ করে দেখি কত আসছে পঁচিশ এক কে এটা হলো ষোলো তো এই একশোটা আমি দিতে ভুলে গেছি এখানে একশো দিলাম এখানে একশো দিলাম তাহলে চার দিয়ে কাটলে চারি চার ষোলো চার পঁচিশ ওং একশো তাহলে ন ষোলং এই ন পঁচিশ ওং দুশো পঁচিশ তাকে চার দিয়ে ভাগ চার পাঁচা কুড়ি চার ছক চব্বিশ তাহলে সমান ছাপ্পান্ন পূর্ণ একের চার পার্সেন্ট তারপরে আছে যে একটি লম্ববিদ্যকার শঙ্কুর বক্রতাল ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের রুট দশ গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির অনুপাত কত তো এখানে শঙ্কুর বক্রতালের ক্ষেত্রফল অর্থাৎ এখানে শঙ্কুর ভূমির ব্যাসাদ্য উচ্চতা এবং উচ্চতা ধরে নিতে হবে মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসাধ্য কক উচ্চতা এইচ একক ও ঐতিহ্য উচ্চতা এ একক তাহলে এখানে আছে যে বক্রতালের ক্ষেত্র ফল বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক ভূমির ক্ষেত্রফল শঙ্কুর ভূমি একটা বৃত্ত সুতরাং সেই ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ একক এখন এই পাই আর এল পাই আর স্কোয়ার এর দশ গুণ রুট দশ গুণ তাহলে এখানে লিখতে হবে প্রশ্ন অনুসারে পাই আর এল সমান পাই আর স্কোয়ার ইন্টু রুট দশ তাহলে উভয় দিক দিয়ে পাই পাই কেটে দিতে পারি তার চেয়ে বরং এক কাজ করি যে পাইপাই কেটে দিলাম পাইপাই কেটে দিলাম আর আর আছে আর এবং আর কাটলে আর থাকছে তাহলে এল সমান পাচ্ছি আর রুট টেন উভয় পক্ষকে বর্গ করলে পাই এল এসেয়ার সমান তার তাহলে এল আমরা জানি শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর ক্ষেত্রে ঐতিহ্যবোচ্চিত উচ্চিত এবং ব্যবসাদের মধ্যে সম্পর্ক হলো এল সমান আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তো এল স্কোয়ার পরিবর্তে এল এস এল স্কোয়ারের পরিবর্তে এখানে লেখা যায় আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান আর এর বর্গ করলে আর স্কোয়ার হল রুট টেন বর্গ করলে দশ হলো আমাকে আনতে হবে উচ্চতা ও ভূমির ব্যাসাধ্যের অনুপাত তাহলে পেলাম এইচ স্কোয়ার সমান এখানে টেন আর স্কোয়ার আর এদিক থেকে আর স্কোয়ার ডান দিকে গেলে মাইনাস আর স্কোয়ার হল বা এইচ স্কোয়ার সমান বিয়োগ করলে নাইন আর স্কোয়ার নাইন আর স্কোয়ারের জায়গাতে থ্রি আর তার হলে স্কোয়ার লিখতে পারি উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে পাই এইচ সমান থ্রি আর এবার উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করলে এইচ বাই আর সমান থ্রি আর বাই আর ভাগ করছে এই কারণে আমি এইচ বাই আর এর মান বের করতে চাইছি কেটে দিলাম তাহলে তিনের এক অতএব এইচ ইজ টু আর ইজ ইকোয়াল টু থ্রি ইজ টু ওয়ান তাহলে এটা হলো উচ্চতা এবং নৈর্বাসাদের অনুপাত আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কী ধরনের ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে ধন্যবাদ